হ্যালো ফ্রেন্ডস সোমা কুকিং উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রেসিপি ধসা তার সাথে আছে নারকেলের চাটনি যেটা অনেকেই সাদা চাটনিও বলে থাকেন এই নারকেলের চাটনির সাথে আপ্পাম বা ধসা খুবই ভালো লাগে ইডলিও এর সাথে চলে আপামের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আর মশলা ধসা রেসিপিও দেওয়া আছে অবশ্যই একবার চেক করে নিতে পারেন আর এই চাটনি সাথে খুব ভালো লাগবে আমি এখানে কিছুটা আদা কুচি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি এই নারকেলটা আমি ছোট্ট একটা নারকেলের অর্ধেক অংশ দিয়েছি আপনারা বেশি করতে চাইলে পুরোটাই দিতে পারেন আর এক মুঠো ছলা ভাজা দিয়ে দিলাম এবারে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে মিক্সেরে বেটে নেব এবারে আমি কড়াইতে কিছুটা তেল দিলাম তাতে বিউলির ডাল আর দিচ্ছি সর্ষি এটা কিন্তু রায় সরষি একটু ভাজা ভাজা হয়ে আসবে যেহেতু আমার বিউলির ডালটা আগে থেকে ভেজানো ছিল না দেখুন আমার এখানে নারকেলের পেস্ট বা চাটনি যে মিশ্রণটা সেটা কীরকম হয়েছে আমি এটা একটু ঘনই পছন্দ করি তাই আমি এটা ঘন রেখেছি আর এটা আপনারা চাইলে জল দিয়ে একটু পাতলাও করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কীরকম আমি এটা ঘন রেখেছি এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু এটা ফাটিয়ে দিইনি আর এতে যেহেতু ঝাল ভালো লাগে না তাই আমি এভাবেই দিয়েছি কিছু কারিপাতা দিয়ে দিলাম এই কারিপাতাগুলো আগে থেকে আমার শুকনো কড়াই শুকনো কড়া আছে সেটাই দিয়ে আমি নামিয়ে নিলাম তারপরে এবারে চাটনির উপরে দিয়ে দিলাম এবারে একটু চাটনির সাথে মাখিয়ে দিলেই রেডি হয়ে যায় খুব সহজেই এবং ঝট করেই তৈরি হয়ে যায় ইডলি ধসা আপামের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে দেখুন কেমন হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার চাটনি রেডি নারকেলের চাটনি পুরোই রেডি এবারে শুধু পরিবেশন করার অপেক্ষায় এবারে আমি ধসাটা তৈরি করে নিচ্ছি আমি একটা বাটিতে সুজি নিচ্ছি এক বাটি যেটা ওজন অনুসারে হবে দুশো গ্রাম সুজি এবারে আমি মিক্সারে জারে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ বাটি টক দই যেটা ওজন দুশো গ্রাম টক দই এই টক দইটাও আমি দিয়ে দিচ্ছি এই মিক্সারে আরও ওই বাটিতেই কিছুটা জল দিয়ে একেবারে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি প্রায় এক বাটির কাছাকাছি জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব খুব বেশিক্ষণ কিন্তু তৈরি করতে লাগে না দেখুন আমার এখানে পেস্ট তৈরি করা রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি একটু বড় সাইজেরই পাত্রে ঢালছি যাতে ফেটাতে কোনো অসুবিধা না হয় এতে দিচ্ছি চার চামচ আটা যে আটাতে রুটি তৈরি করা হয় সেই নর্মাল আটাই ব্যবহার করছি আর দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ এই টাইমেই লবণটা দিয়ে দেবেন আটাটা দেওয়ার পরে খুব ভালো করে মেশাতে থাকতে হবে একটু ভালো করে টাইম ধরেই ভালো ফেটিয়ে নেবেন আর দিচ্ছি হাফ কাপ জল এটা কিন্তু নর্মাল জল কোনো ঠান্ডা বা গরম জল কিন্তু নয় একদমই দেখুন আমি কিন্তু খুব টাইম ধরে এবং ভালো করে ফেটিয়ে নিলাম আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন খুব পাতলা নয় এবং খুব মোটাও নয় এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার একদমই দরকার নেই সুজিটা যাতে ফুলে আসে সেইটাই মাত্র দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিলেই চলবে যেহেতু আমি বেশি করি এটাকে ফেটিয়ে নিয়েছিলাম মিক্সারে তাই কোনো দরকার নেই আমি এবারে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার একটু বেশি দিতে হয় এক চামচ আর তার অর্ধেক দেবেন হাফ চামচ বেকিং সোডা আমি এটা কিন্তু ছোট চামচই ব্যবহার করেছি এটা খুব বেশি বড় চামচে করে কিন্তু দেবেন না মোটেও তারপরে ভালো করে মিশিয়ে নিলাম আর কোনো অপেক্ষার দরকার নেই এবারেই ধসা রেডি করলেই হবে এবারে আমি একটা ননস্টিকের তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিলাম মানে আমি এটা চামচেই দিলাম এবারে আমি তিন চারটু দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে মিলিয়ে দিচ্ছি এভাবে করে করবেন আর এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন এই তাওয়াটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না একটা হালকা গরম এবং খুব বেশি গরমের মাঝারি গরম থাকলেই চলবে এরপরে এবারে আমি আবারও হাফ চামচ তেল দিয়ে দিলাম লো ফ্লেমেই কিন্তু এটা টাইম ধরে করতে হবে যখন দেখবেন লাল লাল হয়ে এসছে খুব সহজেই কিন্তু উঠে যায় একদমই কিন্তু এটা লেগে যায় না এভাবে আমি তাও একটু ছাড়িয়ে নিলাম আর দুটো খুঁতির সাহায্যে এটা চেপে নিলাম দিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি গরম গরম ধসা রেডি এবং খুব সহজেই তাড়াতাড়ি ইনস্ট্যান্ট সুজির ধসা খেতে কিন্তু খুবই ভালো লাগে বুঝতেই পারবেন না যে এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং চাল ডাল এত ভিজানোর ঝামেলা না করেই এত সহজেই তৈরি হয়ে যায় অবশ্যই একবার তৈরি করে নেবেন আর তৈরি করার সময় বুঝতে পারবেন যে এটা কতটাই খেতে সুন্দর হয় প্রত্যেকবারের মতোই সেরকমই কিন্তু লো ফ্লেমে রাখবেন তারপরে একটু তেল কড়াইতে মাখিয়ে দেওয়ার পর এই ব্যাটারটা দিয়ে দেবেন আবারও ব্যাটার দেওয়ার পরে হাফ চামচ তেল দিয়ে দেবেন ধারে ধারে তারপরে লাল হয়ে এলেই আপনারা পাট করে তুলে নিলেই হবে খেতে কিন্তু খুবই সুন্দর এর সাথে আমার সাম্বারও খুব ভালো লাগে আর এই সাম্বারের রেসিপিও আমার চ্যানেলে মশলা ধসার সাথেই দেওয়া আছে অবশ্যই একবার চেক করে নিতে পারেন আবামের রেসিপিও কিন্তু চ্যানেলেই দেওয়া আছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি আর একটা লাইক করে যাবেন যাওয়ার আগে দেখুন আমি এটা পরিবেশন করে দিচ্ছি আর কতটা ক্রিস্পি হয়েছে তা আপনারা আশা করি সব থেকেই বুঝে আছেন অবশ্যই করে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে দারুণ কোনো রেসিপির সাথে